হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পাঠশালা। তোমাদের আগামীকাল অর্থাৎ 17 জানুয়ারি থেকে এনএম ও জিএনএমের জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো ফর্ম ফিল আপ করতে যাওয়ার আগে কতগুলো কথা তোমাদের মাথায় রাখতে হবে আর কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমাদের ঠিক ঠিক করে নিয়ে যেতে হবে। যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু বিপদ। তাহলে তোমরা ইতিমধ্যে জেনে গেছো কী কী ডকুমেন্টস তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে, তোমাদের ডিটেলস কী লাগবে আমি এর আগে ভিডিওতে বলে দিয়েছিলাম, তো তোমরা আর একবার দেখে নেবে। আর যখন তোমরা যে ক্যাফেতে যাও না কেন বা বাড়ি থেকে যদি মোবাইলে করো তাহলে অবশ্যই ধীর স্থিরভাবে শান্ত মনে ফর্ম ফিল আপ করবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে যদি তোমরা নিজেরা বাড়িতে করো তাহলে তো ভালো কথা, যদি কেউ ক্যাফেতে যাও তাহলে সমস্ত ডকুমেন্টসগুলো ঠিক ঠিক নিয়ে যাবে, যত্ন করে নিয়ে যাবে, পারলে কিছুটা জেরক্স কপি করে নিয়ে যাবে, আসলগুলো তোমরা বাড়িতেও রাখতে পারো। ওগুলো যদি তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কিছু ডকুমেন্টস তোমাদের কী করতে হয় ওখানে আপলোড করতে হয়, তো তোমরা আসলটাও নিয়ে যাবে, তোমরা জেরক্স কপিটাও নিয়ে যাবে এবং চেষ্টা করবে যে কারেক্ট করা। ঠিক আছে, তাড়াহুড়ো করার দরকার নেই। তোমাদের 17 তারিখ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 13 ফেব্রুয়ারিতে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো যে আজকে আমাকে ফর্ম ফিল আপ করতে হবে বলে এইভাবে তাড়াহুড়ো করে কিন্তু করতে যাবে না, ঠিকভাবে করবে, নিয়ে মানে সঠিক করবে। ওকে, আর আগে থেকে বাড়ি থেকে তোমরা ঠিকঠাক করে নিয়ে যাও কোন ডকুমেন্টস লাগবে, কিসের পর কী লাগবে, তাহলে সেটা যাতে পরপর তোমরা দিতে পারো। তো ভুল করবে না, ভুল করলে কী হবে বলো তো? তুমি ধরো এক্সাম দিলে, ঠিক আছে, তোমার যেখানে সেন্টার পড়লো, তুমি এক্সাম দিতে গেলে, তারপর তুমি র্যাঙ্ক করলে, তুমি যখন ভেরিফিকেশনে যাবে বা তুমি অ্যাডমিশন নিতে যাবে তখন যদি তোমার ডকুমেন্টসের সঙ্গে তোমার মিল না থাকে তাহলে কিন্তু তোমার সিটটা কী হতে পারে, ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে এই সমস্ত কথাগুলো মাথায় রেখেই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবে, সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক করে নিয়ে যাবে আর শান্ত মনে করবে, ধীর স্থির মনে করবে যাতে ভুল না হয়। এই কথাগুলোই তোমাদের বলার ছিল। তো তোমরা সবাই ভালো করে ফর্ম ফিল আপ করো। ভালো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।